ইচ্ছে করে মা বলে আজ ডাকি তার মায়া মসজিদ অনেক জাঁকজমক হবে মসজিদ কবরস্থান কবরস্থান অনেক জাঁকজমকপূর্ণ হবে কিন্তু ব্যাপার হল এখানে তেমন ভালো নামাজই পাওয়া যাবে না আর যারা পাওয়াও যাবে তারা সুৎখোর ঘুষখোর এমনটা সুৎখোর ঘুষখোর বলে যে আমি নামাজ পড়তে নিষেধ করতেছি এমনটা না আজকে আমি আজিমপুর গোস্থানের এখানে পাশে একটা মসজিদ ছিল এই মসজিদে নামাজ পড়ার আমার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠেনি আজকে নামাজ পড়লাম মাগরিবের নামাজ তো মসজিদটা নামটা ভুলে গেলাম শাহি কি যেন একটা নাম তো এই মসজিদটাতে অনেক জাঁকজমকপূর্ণ বিশাল মসজিদ মাশাআল্লাহ অনেক সুন্দর আর সুন্দর মার্বেল পাথর দিয়ে উপরে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ মনে হচ্ছে যে জান্নাত আর কি এমন ভাব বেশি সব কিছুই আছে তো কিন্তু ওইটা খেয়াল করলাম খুব ভালো লাগলো নামাজ পড়লাম তারপরে যখন বাইরে বের হলাম ভিতরে ঢোকার সময়ও খেয়াল করছি যে কত মানুষ মানে ফকির মিসকিন এক হাজার হবে মানে আজিমপুর গোরস্থান দিয়ে এত না 500-700 হবে এরকম মানে লাইন ধরা ফকির মিসকিন আছে হ্যাঁ তারা না খেয়ে থাকতেছে অথচ এদিকে মসজিদ উঠতেছে উপরের দিকে আস্তে আস্তে উঠছে বিশাল জাঁকজমকপূর্ণ মসজিদ হতে আছে এটা কিন্তু কেমন অনেক বড় একটা আলামত যে মানুষ তার যারা গরিব দুঃখী থাকবে তারা খাবার পাবে না কিন্তু মসজিদ অনেক উন্নত হতে থাকবে মসজিদ বৃদ্ধি পাবে মসজিদে নামাজি পাওয়া যাবে না আর যাই নামাজি পাওয়া যাবে তারা সুৎখোর ঘুষখোর হবে এখনকার মসজিদে কেমনটা হয় কী বলবো ইমামদের তৈরি করে নিছে প্লাস শুনতে খারাপ শোনাই আল্লাহ মাফ করুক ইমামদের তৈরি করে নিছে বর্তমানে হচ্ছে পোষা কুকুরের মতো যে তারা যা বলবে তাই ইমামদের শুনতে হয় মানে ইমামরা ঠিক তেমনই মসজিদে নাকি এখন চাকরি করতে কি ঘুষও দেওয়া লাগতেছে আল্লাহ আমাদের সঠিক তাওফিক দান করুক আমিন সাদা কাফনে মোরালে কেন বাধা দিয়ে দে ও পারতে যা